সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। মালদার হবিবপুর ব্লকের ঋষিপুর জয়শিব ক্লাবের পরিচালনায় এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল ঋষিপুর ফুটবল ময়দানে। জাতীয় সঙ্গীত নৃত্য প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই টুর্নামেন্টের শুভ সূচনা করা হয়। এই টুর্নামেন্টে মালদার দূর দূরান্তের বহু ফুটবল প্রেমী মানুষজন বৃহস্পতিবার সন্ধ্যায় ডে নাইট টুর্নামেন্ট দেখতে মালদার দূর দূরান্ত থেকে বহু ফুটবল প্রেমী মানুষজন এসে হাজির হন। কয়েক হাজার দর্শকে পরিপূর্ণ হয়ে উঠেছিল মাঠের চারপাশ। এই ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে গোটা গ্রামের মানুষজন উৎসাহে মেতে ওঠেন। ওই গ্রামের বাসিন্দা সহ আশেপাশের ফুটবল প্রেমী মানুষরা সারা বছর এই প্রতিযোগিতার দিনের জন্য অপেক্ষা করে থাকেন। এই খেলায় উপস্থিত ছিলেন পুরনো মালদার বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার, বিএসএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডার সহ ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান, জেলা পরিষদের সদস্য সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। খেলা শেষে দলগুলির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। রাত ভোর চলে এই টুর্নামেন্ট।